যে পার্টি ক্ষমতা আছে তারাও টেলিফোন করছে করছে না এমন কোনো ব্যাপার না কিন্তু এই কয়দিন আমি বাড়ি বিক্রি করেও আমাকে হারাবে তা আবার হঠাৎ করে কোনো সাহায্য হয়ে গেল যে মন চাই ছিল তুমি আজকে কলকাতা আসো তোমাকে এই করবো সেটা কি হবে তার প্রমাণ তো আমাকে দিতে হবে তো প্রমাণ দিতে হবে ভাই কে কে ফোন করেছিল তেমন কিছু নেই আপনারা সবাই জানেন যে দুই হাজার একুশের মার্চ মাসের দশ তারিখে আমি বিজেপিতে যোগদান করি সেটা নিশ্চয়ই আপনাদের জানা আছে যে একটা নির্বাচনের সময় ছিল তার পরবর্তী সময় নির্বাচন পার হয়ে যাওয়ার পরবর্তীতে বিজেপির জেলা নেতৃত্ব আমাকে জেলা কমিটির সহসভাপতি করেন কিন্তু দীর্ঘ আট মাস আমাকে সহসভাপতি করবার পরে আমি সাংগঠনিকভাবে কোনো লাভ পার্টির করে দিতে পারছি না তো সেই কারণে নিজেই মনে করছি যে একটা পার্টিতে থেকে যদি পার্টির কোনো বেনিফিট বা পার্টির কোনো লাভ না হয় তাহলে একটা দায়িত্ব নিয়ে একটা জায়গা বন্ধ করে রেখে দিয়ে তো কোনো লাভ না লাভ হবে না সেই কারণে আমি যেহেতু আজকে আপনারা জানেন না আমি বলি যে আজকে বিজেপির একটা জেলা কমিটির মিটিং আছে সাড়ে এগারোটা নাগাদ এবং সেখানে কমিটি পুনর্গঠনের একটা ব্যাপার আছে তো সেই কারণে আমি নিজেই চিন্তা ভাবনা করলাম যে আমি গত আট মাস ধরে একটা পোস্ট আঁকতে আছি কিন্তু আমি পার্টির কোনো প্রগ্রেস করাতে পারছি না তো সেই জায়গাটাকে ধরে না রেখে সেই জায়গাটা ছেড়ে দিলে নতুন কেউ যদি আসে সেখানে সে পার্টির দায়িত্বটা পালন করতে পারবে এটাই আমি মনে করেছি না না দেখেন দল থাকলে মতামত মতের অমিল থাকবে এটা গোষ্ঠীদ্বন্দ্ব বা গোষ্ঠী সংঘর্ষ কোনো কিছুই বলা যাবে না বিভিন্ন দলে বিভিন্ন রকমের মানুষ থাকবে বিভিন্ন ধরনের মত থাকবে সেইগুলোকে একটা জায়গায় এনেই হচ্ছে দল করা দল কিন্তু সেটাকে করতে না পারাটা সেটাও একটা ব্যর্থতা বলা যায় তো সেই কারণে কার কি গোষ্ঠী আছে না আছে জানি না কিন্তু আমি যেহেতু দল করি দল সম্বন্ধে বুঝি আমি গোষ্ঠী সম্বন্ধে কিছু বুঝি না আমি গোষ্ঠীর কথা বলতেও পারবো না না আমি যে পদ আছে জেলা সভাপতি সেই পদ এবং দল দুটোর থেকেই পদত্যাগ করেছি না বর্তমানে কোনো ভাবনা নেই আমার কারণ অনেক দিন তো রাজনীতি করলাম রাজনীতি তো মানে কি বলবো অনেক দিনই করলাম তো ভাবছি কিছুদিন কমসে কম একটু রেস্ট তো নিই তারপরে চিন্তা ভাবনা করা যায় হ্যাঁ হ্যাঁ একটু রেস্ট তো নিই তারপরে চিন্তা ভাবনা করা যাবে কি করা যাবে যাবে মানুষ তো বলবেই অনেকে অনেক রকম বলছে সকাল থেকে অনেকে অনেক রকম টেলিফোন করছে যে পার্টি ক্ষমতা আছে তারাও টেলিফোন করছে করছেন এমন কোনো ব্যাপার না কিন্তু এই কয়দিন আমি যে কথাটা বলতে চাইছি সেটা হলো আমি আপাতত চুপচাপ থাকতে চাইছি মানে দুটো থেকেই ইস্তফা দিয়েছি না সেটা তো মানুষের উপরে নির্ভর করে মানুষ কী চাইবে আমরা যারা রাজনীতি করার লোক পলিটিক্সের লোক আমরা তো মানুষের উপরে নির্ভর করি রাজনীতিটা ভালোবাসার এখানটায় কে আছে ও বিরোধী দল করে আমি একটা অন্য দল করি এতে ভালোবাসার কে আছে ও আমাকে হারাবে ও আমাকে ডুবাবে ও আমার বাড়ি থেকে বসাই দিবে আমি তো এইগুলো কুৎসা বলিনি ওর বিরুদ্ধে ও যত কুৎসা বলেছে তারপরেও যদি ওর মন চাই ওরা ওর নিজের বিবেক আমার বিবেকে বাঁধে দলে আসতে চাইলে কি আপনারা নেবেন দলে সেটা দলের ব্যাপার ব্লক কমিটির ব্যাপার রাজ্য কমিটির ব্যাপার ওর থেকে বাঘা বাঘা লিডাররা ঘুরে বেড়াচ্ছে অমল আচার্য জেলা প্রেসিডেন্ট ছিল তোমার কয়েকটা কাউন্সিলার জিতেছে মনোদেব সিনহা এম এল ছিল কতলা কাউন্সিলার জিতেছে এখনও এখনও লাইনে পড়ে আছে তো এই যে কত দূরে আছে না কত লাইনে থাকবে এটা দল বলতে পারবে আমি কি বলবো বড়ো কথা চোপড়া ব্লকে বিজেপির কোনো খাওয়া নেই এখানে যদি কোনো খাওয়া আছে তৃণমূলের হামিদুর রহমানের খাওয়া আছে অন্য কোনো দলের খাওয়া আছে আচ্ছা আপনাকে আমি বলি যে ওনার কাছে এরপরে আমি শুধু জানতে চাইছি ওনার মুখ দিয়ে যে উনাকে যে ভদ্রলোক বা ভদ্র মহিলা যিনিই হন না কেন কে ফোনটা পার্টির কোন পার্টির কে কে ফোনটা করেছিল যে তৃণমূল ওনাকে নিতে হবে তৃণমূলের এত দুঃখের দিন আসেনি এত খারাপ পর্যায়ে যায়নি যে যে লোকটা বুঝে জিততে পারে না তাকে তৃণমূলে নিতে হবে দেখুন মুখে আমি যদি বলি আমাকে মমতা ব্যানার্জি আজকে ফোন করেছিল তুমি আজকেই কলকাতা আসো তোমাকে এই করবো সেটা কি হবে তার প্রমাণ তো আমাকে দিতে হবে তো প্রমাণ দিতে হবে ভাই কে কে ফোন করেছিল আমি আবারও বলছি তৃণমূলের এত খারাপ দিন আসেনি যে ওনাকে দলে নেওয়ার জন্য লোক ফোন করবে যথেষ্ট ভালো স্ট্রং পর্যায়ে রয়েছে তৃণমূল কংগ্রেস চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেস এখানেই থাকবে শুধু তৃণমূলেরই লাভ হবে কংগ্রেসে থাকলেও তৃণমূলের লাভ বিজেপিতে থাকলেও তৃণমূলের লাভ উনি নিজেই থাকবেন আর কোনো লোক থাকবে না আমার মনে হয় আর আমার যেটুকু বিশ্বাস যে উনি এখন বয়স হয়ে গেছে রাজনীতি আর হয়তো করবে না এখন বুঝতে পারছে উনি ওনার কথায় তোমার বাড়িতে আমি যেটুকু বুঝতে পারলাম যে উনি হয়তো রাজনীতি থেকে সন্ন্যাস নেবেন এটা পরিষ্কার বোঝা যাচ্ছে বুদ্ধিমান আমার মনে হয় সেটা বুদ্ধিমানের কাজ হবে ওনার জন্য শেষ বয়সী অন্তত পক্ষের লোক বলবে যে না রাজনীতিতে ছিল না ঘর 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 সংসার দেখছিল কাজ করছিলো ছিল এটাই ভালো হবে